নবীর প্রেমে পাগল হইয়া আসনি কোনো ভাই এই মুহূর্তে আমার হাতে হাত রেখে ওয়াদা আদা হুজুর নবীকে কষ্ট দিব না আর কোনো দিন দাঁড়ির মধ্যে ঘুর লাগাবো না যুবক নবীর প্রেমে পাগল হইয়া এমন কোন যুবক আছনি এই ময়দানে আজকে থেকে ওয়াদা করবে নবীর সুন্নতি ধারের মধ্যে খুর লাগাইবা না যুবক আছো তো একটু দাঁড়াও না দাঁড়া আরে দাঁড়া যুবক দাঁড়া কি আছো যে রসুলকে একটু দাঁড়া বললাম দেখুক তোমাদেরকে আসো আসো একটু আমার হাতের সাথে হাত এখান দিয়ে লাভ দিয়ে উঠে আসো এখান দিয়ে আসো আমার হাতের সাথে ধরো তোমাদের জন্য দোয়া করি আ যুবক আয় আয় আ যুবক নবীর প্রেম কারণ তরে আছে আ ভালোবাসা কার অন্তরে আছে আ যুবক আয় একটু ধর আল্লাহ তোদেরকে দেখুক নবীর প্রেম ভালোবাসা অন্তর নিয়ে আর কোনোদিন দাঁড়িয়ে কাটবি বিনা এখন সময় আছে আ উঠে আ তোদের জন্য দোয়া করবো আ যুবক আয় কে আছো সার ধারিকা বা বিনা দিন একটু আ জন্য দোয়া করে দিব বেলালের মতো আসে যদি কেউ হইতে পারে রে বেলালের মতো আসে যদি কেউ হইতে পারে আল্লাহ রব্বুল আলামিন তাদের কেউ নবীর আসে পাগল বানাই দিবে আল্লাহর রব্বুল হযরত মুসা আলাইহিস সালাম কে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফাসির বি ইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন সূরা দুখানের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে হে আমার পয়গম্বর হযরত মূসা কলিমুল্লাহ এই মিশরের জমিন তোমার জন্য আর নিরাপদ নয় গভীর রজনীতে মিশর থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাও আল্লাহ পাকের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে হাজরত মুসা আলাইহি সালাম বনি ইসরাইলের নব মুসলিমদেরকে নিয়ে মিশর ছেড়ে তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন যেতে যেতে সামনে যাওয়ার পরে সামনে বিশাল বড় একটা দরিয়া দেখা যায় ডাইনো পাহাড় বামিও পাহাড় সামনে হলো বিশাল বড় একটা দরিয়া ওই দরিয়া পার হওয়ার মতো কোনো সুযোগ তার কাছে নাই হাজার নব মুসলিমদেরকে নিয়ে ওই দরিয়ার পাশেই তিনি বসে পড়লেন যখন সেখানে তিনি বসে পড়েছে সংবাদ পৌঁছে গিয়েছে ফেরাউনের কন্য কহরে ফের কন্য সংবাদ পৌঁছে গিয়েছে যে বনি ইসরা নব মুসলিমেরা আল্লাহর সালাম এবং বন ইসরাইলের নব মুসলিমেরা মিশন ছেড়ে সিরিয়ার উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছে এই সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউনের মেজাজ গরম হয়ে গিয়েছে ফেরাউন অগ্নি শর্মা হয়ে গিয়েছে রাগান্বিত হয়ে গিয়েছে হজরতরিন বর্ণনা করেছে ফেরাউন তখন তার ষোলো লক্ষ বাহিনীকে একত্রিত করে ওই ষোলো লক্ষ বাহিনীকে নিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলের নব মুসলিমদেরকে ধরার জন্য বের হয়ে পড়লেন যেতে যেতে একেবারে নিকটবর্তী হয়ে গিয়েছে আল্লাহ রবুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন আচ্ছা শোনেন কথা কিসের কথা হচ্ছে কোরআন থেকে আলোচনা কথা বলেন ঠিকই না মনোযোগ যদি এলোমেলো যদি এদিক সেদিক যান একটা কোরআনের মাহফিলে যদি এত ডিস্টার্ব হয় এদিক সেদিক এই গাড়ি এই সেই রাস্তার সাথে আসবে যাবে আপনারা যদি মনোযোগী না হন কোরআনের কথা বলা সম্ভব হবে না কেননা বাবাজিরা রাগ করবেন আল্লাহ বলছেন ওয়াইদা কোরিয়াল কোরআন ফার্স্ট আমি আউলাহু আং সিতুল হামন তোমাদের সামনে যখন কোরানের আয়াত এর করা হবে তোমাদের সামনে যখন কোরান থেকে কথা বলা হবে তোমাদের দায়িত্ব হল মনোযোগ দিয়ে শ্রবণ করা নির্দেশকার বলেন নির্দেশকার আর যদি তোমরা শ্রবণ না করো মনোযোগ দিয়ে সোনা বন্ধুর মতো যদি এদিক সেদিক তোমরা তাকাও তো আল্লাহর কোরআনে আয়াতকে তোমরা অস্বীকার করলা আল্লাহর কোরআনে আয়াতকে যারা অস্বীকার করে ইমান কি টিকবে বলেন ইমান কি টিকবে এটা মাহফিল কথা বলেন ঠিক নয় কি বাবা কোন মেহমান আসবে মেহমান যাবে নিয়ম হলো একজন বক্তা শেষ করার পরে মেহমান আসবে মেহমান কথা বলে চলে যাবে আরেকজন বক্তা কোরআন থেকে কথা বলবে শেষ হওয়া পর্যন্ত ডিস্টার্ব দেওয়া যাবে না কথা বলেন ঠিক না আবার মেহমান আসবে আবার মেহমান কথা বলবে এটা তো নিষেধ নয় কিন্তু কোরআনের কথার ফাঁকে ফাঁকেও যদি এত ডিস্টার্ব হয় তাহলে কোরআনের কথা বাবা চলবে না রাগ করলেন আমার কথা আল্লাহ দোহাই দিয়ে বলছে রাগ করবেন না কোরআনের কথা হচ্ছে অসন্তুষ্ট হয়ে যাবে আমাদের উপর সবের পরিবর্তে গুণ হবে আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা কোরআনের দলিল দিয়ে বলছি কথা বলেন ঠিক নয় কি কোরআন খুলে খুলে আমি আপনাদেরকে কথাগুলি শোনাচ্ছি আমরা কি কারোর বিরুদ্ধে কোনো কথা বলছি কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলছি والله رب الكাবা কাবার প্রভু আল্লাহর শপথ করে বলছি আমরা কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য কাউকে কটুক্তি করে কথা বলার জন্য এই চেয়ারে বসি নাই কথা বলেন ঠিক কি না হযরত موسی আলাইহিস সালাম তিনি চলে যাচ্ছেন আর ফেরাউন তার দলবল নিয়ে মুসা আলাইহিস সালামকে ধরার জন্য পিছনে পিছনে যাচ্ছে আল্লাহ রব্বুল العالمين সূরাত শুআরা 30 নম্বর আয়তের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ফা তবাউহুম মুশরিকিন সূর্যোদয়ের সময় যখন হলো পরস্পর এক দল আর এক দলকে দেখতে পাচ্ছে অর্থাৎ যখন সূর্যটা উঠতে লাগলো সূর্য ওঠার সময় একটা আলো দেখা যায় কথা বলেন ঠিক কি না ওই আলোর সময় এক দল আর এক দলকে দেখতে পাচ্ছে অর্থাৎ বনি ইসরাঈলের নব মুসলিমেরা ফেরাউন এবং তার দলবলকে দেখতে পেয়েছে আর ফেরাউন সে তার সৈন্য বাহিনী নিয়ে মুস আলহ ইসলামের লোকদেরকে দেখতে পেয়েছে অর্থাৎ নিকটবর্তী হয়ে গিয়েছে ধরাটা সহজ না কঠিন যেহেতু নিকটবর্তী হয়ে গিয়েছে ইচ্ছা করলে ধরাটা সহজ কিন্তু আল্লাহ তালা যদি দরা না খাওয়ায় আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায় দুনিয়ার কারো ক্ষতি করার কোনো ক্ষমতা আছে দুনিয়ার কারো শক্তি আছে আল্লাহ তালা বলেছেন

চিৎকার করে তারা পয়গম্বর আইয়ুব আলাইহি সালামকে ডাক দিয়ে বলে ওগো আল্লাহর পয়গম্বর আইয়ুব পিছনের দিকে তাকিয়ে দেখেন না ফের তার দল বলি আমাদেরকে ধরার জন্য একত্রিত হয়ে গিয়েছে নির্ঘাত এই আমরা ধরা পড়ে যাব ডাইনো পাহাড় বামেও পাহাড় সামনে হলো বিশাল বড় দরিয়া যাওয়ার মতো কোনো জায়গা নাই পালানের মত কোন সুযোগ নাই অতএব এই মুহূর্তে নির্ঘাত আমরা শত্রুর হাতে ধরা পড়ে যাব নব আল্লাহর ঘোষণা করে দিয়েছেন হাজর সালাম বনিসের নব মুসলিমদের কথাগুলি শুনি তিনি ডাক দিয়ে বলল ও বনীলের নব নবমুসলিমেরা যদিও তোমরা দেখো ফেরাউন তার সৈন্য নিয়ে আমাদের নিকটবর্তী হয়ে গিয়েছে কলা কাল্লা ডাক কলা কাল্লা কখনো নয় এরা আমাদেরকে ধরতে পারবে না আল্লাহু আকবার যদিও দেখো ফেরাউন তার দল নিয়ে আমাদের নিকটবর্তী হয়ে গিয়েছে কিন্তু আমাদেরকে ধরতে পারবে না কারণ আমার আমার সাথে আছে রব মহান আল্লাহ আমাদের জন্য রাস্তার ব্যবস্থা করে দিবে জোরে কন্যা আল্লাহ আসবান সাহায্য কার কাছে চেয়েছে জোরে বলেন কার দিকে মতবাজ্য হয়েছে না কোনো বাবার কাছে কোনো মাসারের কাছে কোনো দরকার কাছে দুর্গের কাছে কার কাছে সাহায্য চেয়েছে আল্লাহর কাছে আল্লাহ তালা বলে জিব্রাইল যেহেতু আমার ফয়গাম্বর এই বিপদের মুহূর্তে আমি আল্লাহকে ভুলে নাই যেহেতু আমি আল্লাহকে ভুলে নাই আমি আল্লাহ অর্ডার করলাম দরিয়ার মধ্যখানে দুই দিকের ফানি যেন দুই দিকে দাঁড়িয়ে যায় আর আমি আল্লাহ তালা পয়গাম্বর মুসা আলী ইসালামের জন্য দরিয়ার মধ্যখানে হাইওয়ে রাস্তার ব্যবস্থা করে দিব জোরে বলেন না সোহান আল্লাহ আসলাম رب إِلَى مُوسَى أَنِدْرِبْ عَصَاكَ الْبَحْرَ فانفلق <applause> فَكَانَ كُلُّ فِرْقٍ كالطود العظيم ربنا من بروتوماتر مادة بولف فأوحينا إلى موسى الله تعالى موسى عليه السلام كشام مدن كوري دكديه ও পয়গামবার তোমার হাতের মধ্যে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে তুমি দরিয়ার মধ্যে আঘাত করো আল্লাহ পাকের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে তিনি জি মাত্র দরিয়ার মধ্যে আঘাত করেছে দরিয়ার মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার দুই দিকের পানিকে দুই দিকে বিশাল বড় পাহাড়ের মতো দাঁড় করে রেখে দিয়েছে আর আল্লাহ তালা মধ্যখানে কুদরতি ভাবে হাইওয়ে রাস্তার ব্যবস্থা করে দিয়েছে যখন আল্লাহ রাস্তা ব্যবস্থা করে দিলেন হযরত মূসা আলাইহিস সালাম বললেন ও বড় ইসরাইল নব মুসলিমেরা তোমরা টেনশন করো না তাড়াতাড়ি নেমে পড়ো সকলেই নেমে পড়েছে রাস্তা পার হয়ে যখন ওই পারে চলে গিয়েছে ফেরাউন এই সুযুগে দরিয়ার নিকটবর্তী হয়ে গেলেন দরিয়ার নিকটবর্তী হয়ে ফেরাউন তখন বলতে লাগলো এখানে তো ইতিপূর্বে কোনো বিরিচ ছিল না এখানে তো ইতিপূর্বে কোনো রাস্তা ছিল না আমার কথা কি বুঝতেছেন আপনারা এখানে তো ইতিপূর্বে কোনো রাস্তা ছিল না এত সুন্দর রাস্তা কে বানিয়েছে এখানে মুসলমান ভাইয়ারে আমার করতে লাগলো এত কথা যদি চিন্তে করি তাহলে শত্রু বাহিনীকে ধরা যাবে না ধরা যাবে না অতএব তিনি তার দলবল নিয়ে দরিয়ার মধ্যে নেমে পড়েছে যে মাত্র দরিয়ার মধ্যে নেমে পড়েছে হযরত মুসা আলহ সালাম দরিয়ার ওই পাড়ে থেকে হাতের লাঠি দিয়ে ফানির মধ্যে আঘাত করছে আর ডাক দিয়ে বলে মনে মনে বলে আল্লাহ এই রাস্তা যেন ফেরাউন ব্যবহার করতে না পারে এই রাস্তা ব্যবহার যদি করে দরিয়া পার হয়ে যা তাহলে তো আমাদেরকে ধরে ফেলবে মনে মনে ফানির এই কথা বলে আর ফানির মধ্যে আঘাত করে আরে রাস্তা মিলে যা মিশে যা আল্লাহ কোরআন কোরআন মধ্যে সৈয়দারে মুসারা নভে গিলা রেখিস রবির ওই কথাটা সুরত দুখানের চব্বিশ নম্বর আয় তারমত আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছে ন তো রুকিল বাহারার হুয়া ইদনা হুম জুম ধুম গর ঘুম বল না আল্লাহ বা আল্লাহ তালাটা দে ওখানে তুমি সাফ খেলি তুমি কোনো টিম শান্ করো না তুমি কোনো চিন্তা করো না রে এরা এমন এক জাতি এরা হলো পয়গম্বরের দুশ্মন এরা হলো মুসলমানের দুশ্মন এরা হলো নবীর দুশ্মন নবীকে মারার জন্য বের হয়েছে আজকে আমি আল্লাহ রব্বুল আলমিন ফেরাউন সহ যত মানুষ পয়গম্বরের বিরুদ্ধে মিছিল করার জন্য বের হয়েছে একজনকে আমি আল্লাহ আজকে জীবিত রাখবো না রব্বুল আলমিন দরিয়ার ফানিকে নির্দেশ দিলেন আরে দরিয়ার ফানি আমি আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথে দরিয়ার মধ্যখানে রাস্তা বানিয়ে দিয়েছ এখন আমি আল্লাহ পাক তোমাকে নির্দেশ দিচ্ছি রে দুই দিকের ফানি দুই দিক থেকে এত জোর একটা বাড়ি মারো বাড়ির সঙ্গে সঙ্গে রাস্তাটা ব্লিন করে দিবা আর দরিয়ার মধ্যে যত মানুষগুলি আছে ফেরাউন এবং তার দল বলস সবাইকে তুমি মাটির মধ্যে গ্রেস করে ফেলবা ফ্যাক ফানি খাওয়াইয়া সবগুলাকে সাইজ করে ফেলবা হুকুম দিতে দেরি দল বল নিয়ে যখনই দরিয়ার মধ্যখানে পৌঁছে গিয়েছে হজরত মুফাসরিন একরমন বর্ণনা করেছেন আল্লাহ রব্বুর আলমিন ঘোষণা দিতে দেরি দিকে দাঁড়ানো পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা পানি এত চোর একটা আঘাত করেছে দুই দিক থেকে আঘাতের সঙ্গে সঙ্গে রাস্তাটা বিলীন হয়ে ফেরাউন সহ তার ষোলো লক্ষ বাহিনী পানির মধ্যে হাবুর বুঘাওয়া আরম্ভ করে দিয়েছে শাস্তি কে দিয়েছে জোরে বলেন কে দিয়েছে কেন শাস্তি দিয়েছে পয়গম্বরের সাথে বেয়াদবি করার কারণে মুসলমানের সাথে বেয়াদবি করার কারণে কথা বলেন ঠিক কি না ফেরাউন বের হয়েছে মুসলমানদেরকে সাইজ করার জন্য ফেরাউন বের হয়েছে আল্লাহর নবী মুসা আলহ শেষ করে দেওয়ার জন্য কথা কি বুঝতেছেন আপনারা আল্লাহ বলে না পয়গম্বর মুসার শত্রুকে মুসলমানের শত্রুকে আজকে আমি সাইজ করে ফেলমু। কোনো মুসা মা মুসামাসি লাগবে না কামানের প্রয়োজন হবে না যুদ্ধার প্রয়োজন হবে না পয়গম্বরের বিরুদ্ধে যারাই অবস্থান নিবে মুসলমানের বিরুদ্ধে জারাই অবস্থান নিবে এদেরকে কুদরতিভাবে সাইজটা করবে কে জোরে বলেন জোরে বলেন কে করেছে এখন ফেরাউন চিন্তা করতে লাগলো আল্লাহ বলেন হাত্তা ইদা আদরাকাহুল গরাক ফেরাউন যখন খেয়ে একবার উপরের মধ্যে বেসে উঠে আবার নিচের দিকে চলে যা তখন বেসে উঠে দেখে আহা জীবন ভর আমি আমাকে খোদা বলে দাবি করেছি ফেরাউন বলেছে আনা রপম আলা আমি হলাম বড় খোদা আজকে আমার চোখের সামনে আমার ষোল লক্ষ বাহিনী আমার মেজর জেনারেল গুলা আমার পুলিশ বাহিনী আমার র্যাব বাহিনী আমার সীতা বাহিনী আমার সব বাহিনী আমার শোকের সামনে শেষ হয়ে গিয়েছে আমি তো কাউকে বাঁচাতে পারই নাই অতীব আমি তো আমাকো বাঁচাতে পারবো না আর দেরি করে লাভ কি এই মুহূর্তে موسی আলাইহিস সালাম যে আল্লাহর উপর এনেছে আমিও সে আল্লাহর ইমান ঈমান আনবো এই কথা বলে তিনি পড়তে লাগলেন ক্বালা আমন্তু আন্না হু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন ফেরন যখন বেশে উঠেছে বেশে উঠেই তিনি পড়তে লাগলেন ক লা আমি ইমান আনতেছি আল্নাহু লা ইলাহা ইল্লেল্লা দি আমানাত্পি বানু ইস রইল বনি স্রাইলরা যে আল্লাহর উপরে ইমান এনেছে আমিও ওই আল্লাহর উপরে ইমান আনলাম ও আনামিনাল মুসলিমিন এবং আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম যখনই অতটুকু বলেছে আল্লাহ তালা বলে আল আন ফেরেশতা বালা করে ফ্যাট খাওয়া আ যেন বলতে না পারে আল্ আন এই মুহূর্তে ইমান আনতে এই মুহূর্তে তোর মতো জালেমের ইমান আমি আল্লাহ গ্রহণ করব না বলেন আল্লাহ আকবর তুই এখন ইমান আনতে চাস না আমার ফয়গম্বর মুসা আলহ ইসালামকে কত জ্বালান চালাইছ আমার ফয়গম্বর মুসা আলহ তুই মারার জন্য বের হয়েছ আর এখন তুই ইমান আনতে চাস তোর ইমান এই মুহূর্তে আমি আল্লাহ তালা গ্রহণ করব না মুসলমান ভাইয়েরা আমার অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ফেরাউন তো মৃত্যুর সময় ইমান আল্লাহ তালা কেন তার গ্রহণ করেন নাই প্রশ্ন জাগে না কথা বলেন আল্লাহ কেন তার ইমানকে গ্রহণ করেন নাই বর্ণনা করেছেন দুইটি মনে রাখবেন কোন অমুসলিম যদি বুঝতে পারে এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যাবে মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায় মালাকুল মাউত আসরেলকে দেখে ফেলে যে নির্ঘাত এই মুহূর্তে আমি মারা যাব এটা ভেবে যদি কেউ এইটা এই অবস্থা আসার পরে যদি কেউ তা কালেমা কালে পড়ে ওই মুহূর্তে তার ইমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না কথা কি বুঝেছেন আমার কথা ওই ফেরাউন সে বুঝতে পেরেছে নির্ঘাত এই মুহূর্তে আমি মারা যাব এর জন্য তখন তিনি ইমান আনতে চেয়েছে আল্লাহ বলে এই মুহূর্তের ইমান আমি আল্লাহ গ্রহণ করব না আমি আল্লাহ ইমান গ্রহণ করব সুস্থ শরীরে সুস্থ দেমাকে যখন তোমার বিশ্বাস হবে যে আকাশ যিনি বানিয়েছে জমিন যিনি বানিয়েছে আমাকে যিনি বানিয়েছে একজন মালিক আছে কথা বলেন ঠিক না ওই অবস্থা বুঝে মৃত্যুর আগে সুস্থ শরীরে যদি কোনো অমুসলিম কালেমা গ্রহণ করে কোনো কুফার যদি তাও কালেমা গ্রহণ করে আল্লাহ বলে সেটা আমি গ্রহণ করে নিই বলেন না শোভা আল্লাহ রাহা দ্বিতীয় নম্বর মাসাল্লাহ ও মুসলমান ভাইয়েরা ও মুরব্বী বাবাজিরা ও নৌজওয়ান তরুণ যুবকেরা অনেকে মনে করে গুণা করি এখনও তো বয়স কম দাঁড়িয়ে রাখার সময় হয় নাই এখনও তো বয়স কম নামাজ পড়ার সময় হয় নাই একটু বড় হই না একটু বড় হইলে মুরব্বি কুরু্বি হলে দাঁড়িয়ে রেখে দি উনি এবং নামাজ কলমা শুরু কর্ম আসে না অনেকে এর নিয়ত করে রব্বুল আলমিন বলে শোনো যদি তুমি বুঝতে পারো তোমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে কোন মুসলমান যখন মৃত্যুর শয্যাশায়িত হয়ে যা মৃত্যুর গোরঘোরানি যখন আরম্ভ হয়ে যা ফেরেস্তামালাকুল মাউত আসরাইলকে যখন দেখে ফেলে তার শল্যের রুহটা যখন চতুর্দিকে দৌড়াদৌড়ি আরম্ভ করে দেয় ওই মুহূর্তে কোনো মুসলমান যদি ত করে তার ত বা মালিকের কারবারে গ্রহণযোগ্য পাবে না কথা কি বুঝতে পেরেছেন তাহলে ত করতে হবে কখন বলেন এখন কখন? এখন গুনাহ যখন হয়ে যাবে সাথে সাথে তবা করতে হবে কথা বলেন ঠিক কি না প্রিয় ভাইয়ের আমার তবা করতে হবে তবা ছাড়া গুনা মাফ নেওয়ার কোনো উপায় নাই কেন না আল্লাহ তালা তবাকারীকে পছন্দ করেন আল্লাহ তালা তবাকারীকে ভালোবাসেন আল্লাহ তালা বলেছেন ইয়া তুবু ইহে তাহা ও ইমানদার বান্দারা তোমরা তোমাদের জিন্দগির গুনাহের কথা স্মরণ করে আমি মা কাছে খাঁটিভাবে তওবা করো তোমরা যদি তোমাদের জিন্দগির গুনাহের কথা স্মরণ করে আমার কাছে তওবা করতে পারো তো আমি আল্লাহ তালা ওয়াদা দিলাম তোমাদের হায়াতের জিন্দগির সকল গুনাহগুলি মাফ করে দিব বলেন বলেন্লাহ সুবহানাল্লাহ আমরা গুনাহের জন্য তওবা করবো তো ইনশাআল্লাহ আমরা সকলে গুনাগার কথা বলেন ঠিক নয় কি মুরব্বী বাবাজিরা আমার আয়াতের মাত্র প্রথম অংশ শুরু করেছি এক একটা আয়াতের তাফসির করতে হয় সাত দিন চোদ্দ দিন পর্যন্ত আয়াতের তাফসির চলে মাত্র আয়াতের প্রথমের প্রথম অংশ ইমানের আলোচনা মাত্র চলছে শুধুমাত্র দুইজন ফয়গাম্বার উদাহরণ আমি আপনাদের সম্মুখে দিয়েছি ফয়গাম্বার আয়ুব আলিহী কে আল্লাহ আঠারো বৎসর পর্যন্ত পরীক্ষা নিয়েছে এরপরও আল্লাহ থেকে এক মুহূর্তের জন্য মুখ ফিরায় নাই কথা বলেন ঠিক কিনা হজরত মুসা আলা নবী কিনা আলী আল্লাহ তালা পরীক্ষা নিয়েছে মুসা আলী ইসলাম শত্রুকে দেখার পরেও বাতিলের কাছে মাথা নত করে নাই তাবাজ্য মুতাবাজ্য হয়েছে আল্লাহর কাছে সাথে সাথে আল্লাহ কুদরতিভাবে সাহায্য করেছে কি বলেন ঠিক কিনা ভাইয়েরা ও মুসলমান ভাইরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমরাও যদি বিপদে পড়ি মুসিবতের মধ্যে পড়ি কার কাছে সাহায্য চাইব জোরে বলেন কার কাছে কোনো দরকার কাছে নয় দুর্গের কাছে কাছে কোনো নয় কোনো মাজারের কাছে নয় কোনো মাজারওয়ালা সাহায্য করতে পারে না কোনো খাজা বাবা সাহায্য করতে পারে না কোনো ফির ফকির সাহায্য করতে পারে না সাহায্য করার একমাত্র মালিক যিনি তিনি কে জোরে বলেন আরো জোরে বলেন কে এটা হলো আমাদের ইমান কথা বলেন ঠিক না হ্যাঁ আমরা অলিদেরকে ভালোবাসি আমরা হক্কানি অলিদেরকে মহব্বত করি কথা বলেন ঠিক কী না আমরা আমাদেরকে ভালোবাসি মুরব্বী বাবাজিদেরকে মহাব্বত করি মুরব্বীদেরকে ভালোবাসি আমরা কবর জিয়ারত করি আল্লাহওয়ালা বুজুরুদের বুজুর্গদেরকে মহব্বত করি কিন্তু আমরা এদেরকে সাহায্য চাইতে পারবো না এরা সাহায্য করতে পারবেও না সাহায্য করার ক্ষমতা কার কাছে জোরে বলেন কার কাছে রব্বুল বলে দিয়েছেন তোমরা যদি پیغمبر মুসা আলাইহিস সালাম বিপদের মধ্যে পড়ে তিনি যেমন ভাবে আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছে তোমরা যদি আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে পারো রে যত বিপদার মুসিবত আসুক না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিপদ থেকে হেফাজত করব জোরে বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার এখানে আজকে মাদ্রাসার উদ্যোগে মাহফিল কথা বলেন ঠিক কিনা আমি মোনা আগে এমন একটা আলোচনা আপনাদেরকে শোনাবো হাজারতে বেলা আলে হাবসি রদি আল্লাহ তালু রসুল হেনতে খাদের পরে আশেখের রসুল কারা আশেখের রসুল কাদেরকে বলা হয় হাজরত বেলাল রসুলের জন্য কি পরিমাণ আশে ছিলেন কাঁদতে কাঁদতে বেলাল মদিনার আজান বন্ধ করে দিয়ে দামেশকে চলে গিয়েছে নবীর জন্য কেমন মায়া ছিল সে আলোচনাটা শুনিয়ে মুনাজাত দিয়ে বিদায় করব ইনসা কষ্ট হচ্ছে বেশি আপনাদের এর ফাঁকে আমি একটু কথা বলি এই যে তসির উদ্দিন দারুসালাম হাফিদিয়া মাদ্রাসা আজকে মাদ্রাসার উদ্যোগে এত সুন্দর তাফসিরুল কোরআন মাহফিল এই মাদ্রাসাটা দায়ম কায়েম থাকুক আমরা কি চাই না কারা কারা চাই দুটি হাত তুলে একটু আল্লাহকে দেখায় না রায় আল্লাহ যেন কবুল করে বলুন আল্লাহ আমিন প্রিয় মরব্বী বাবাজিরা আমার এই মাদ্রাসাগুলো যদি জীবিত থাকে তাহলে প্রতি বৎসর মাহফিল হবে মধ্যে গরাইয়া গরাইয়া হাজার বেলাল কান্দে আবু ডাক দিয়ে বলে বেলাল রে ও বেলাল কি তোর অভাব রে কোন অভাবের কারণে মদিনা ছেড়ে চলে যাবি বাইতুল মাল থেকে তোকে টাকা দেব বেলাল ডাক দিয়ে বলে ভাই আবু আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম আশাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ যখন বলতাম আমি আমার রসুলকে দেখতে পেতাম আপনারা আনবির রহজা দেখলে সহ্য করতে পারেন আমি বেলা রসুলের রোজা দেখলে আমি আর সইতে পারি না হাজারত বেনাল কান্দি একটা হাবি শিখ নবীর জন্য কেমন মায়ারে নবীর বিরহ ব্যথা তিনি মদিনা থেকে দামেশকে চলে গেলেন সৈতে মা শতিবাহিত হয়ে গিয়েছে মদিনা বলা কামড়েওয়ালা নবী স্বপ্নের মধ্যে বেলালকে ডাক দিয়ে বলে বেলা বেলা এটা কেমন জুলুম রে ছয়টি মাস হলো এখন পর্যন্ত আমি নবীর রওজামোবারকের কাজে তুমি যাও না একটু বেলা রে আয় মদিনার দিকে আজরত বেলাল নবীর কেমন আশেখ ছিলেন স্বপ্নে নবী বেলালকে বলতেছে বেলাল মদিন আয় বেলা হাজরত বেলাল মদিনারের দিকে রওনা হাজরত বেলাল দামেশকে থেকে যখন মদিনায় পৌঁছেছে তাহাজ্জুদের সময় নতুন মুয়াজ্জিন এলান করে দিয়েছে হাজরত বেলাল এসেছে বেলাল আজান দিবে আবু বকর বলে ওমর বলে সাহাবীরা বলে বেলাল রে মসজিদে নববীতে আজান দা হাজরত বেলাল সাহাবীদেরকে ডাক দিয়ে বলে ভাইরা রে আমাকে তুমি রিকোয়েস্ট করো না আমি যখন না সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলব রসুলকে যদি না দেখি রে আমি বেলাল স্টক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব সাহাবিরা দিয়ে বলল বেলা আমরা যাই বলি বেহাল আমাদের কথা শুনবে না চল চল হাসান হুসাইন কে আসি নবীর নাতী হাসান হুসাইনের কথা বেলাল ফেলতে পারবে না হযরতে হাসানের চেহারা আমার রসুলে পাকের চেহারার সাথে মোটামুটি মিলছিল হযরতে হাসান হযরতে হুসাইন দুই জাম যখন বেলালকে চড়াইয়া ধরে চোখের পানি গুলা ছেড়ে দিয়ে বিনায় বিনায় কান্দে আর ডাক দিয়ে বলে বেলা ছয়টি মাস হয়ে রে তোমার জবান থেকে আছেন শুনি না রে বেলা জান দাও মিনারের মধ্যে উঠে জান দা হাজারত বেলাল যখন মসজিদে নববীর মিনারের মধ্যে উঠলেন উঠে যখন আজান শুরু করে দিয়েছে আল্লাহ আকবর যখন আজান দিয়েছে আজানের সঙ্গে সঙ্গে মদিনার নারী পুরুষেরা ঘর থেকে বের হয়ে গিয়েছে ডাক দিয়ে বলে রে নবীর জামানার মত জেনে এসেছে অবশ্যই নবী মসজিদে নবমীতে হাজির হবে নবীর জন্য কেমন প্রেম আর কেমন ভালোবাসা ছিল গো হজরত বেলাল যখন আজান দিচ্ছে তামাম মদিনার মধ্যে কান্নার জোয়ার বয়ে গিয়েছে মদিনার নারী পুরুষেরা রাস্তার মধ্যে নেমে গিয়েছে শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই হ্যাকায়েতে নামক গ্রন্থের মধ্যে কথাটা লিখেছে শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই লেখে হাজরত বেলাল যখন মসজিদে নবমীতে আজান শুরু করে দিয়েছে আর সাধু আন্না মোহাম্মদ রসুরুল্লাহ পর্যন্ত যখন বলেছে সাথে সাথে হাজরত বেলাল বেহুস হইয়া মসজিদে নবমীতে পড়ে যা আর মুরব্বী বাবাজিরা যুবক ভাইরা নবীর কেমন আশেক তারা ছিল নবীর বিরহ ব্যথা সহ্য করতে পারে না মদিনা থেকে আবার দামিস্কে চলে যায় কিছুদিন পরে হজরত বেলাল দামিশকে তার কাল হয় দামেশকে হজরত বেলালের কবর রয়েছে মুসলমান ভাইরা নে আমার এদের মধ্যে এদের মতো আমরা যদি যদি প্রেম আমাদের অন্তরে থাকে কোনো নবীর আসে নবীর উম্মত আল্লাহ রসুলকে কষ্ট দিতে পারে না কি বলেন ঠিক রা যুব ভাইরা নবীর প্রেমে পাগল হইয়া আসনে কোনো ভাই হুজুর নবীকে কষ্ট দিব না আর কোনো দিন ধারির মধ্যে ঘুর লাগাবো না যুবক নবীর প্রেমে পাগল হইয়া এমন কোন যুবক আছো নি ময়দান আজকে থেকে ওয়াদা করবে নবীর সুন্নতি ধারের মধ্যে খুর লাগাইবা না যুবক আছো তো একটু দাঁড়াও না দাঁড়া আরে দাঁড়া যুবক দাঁড়া কি আছো যে রসুলকে একটু দাঁড়াও আল্লাহ দেখুক তোমাদেরকে আসো আসো একটু আমার হাতের সাথে হাত এখান দিয়ে লাভ দিয়ে উঠে আসো এখান দিয়ে আমার হাতের সাথে ধরো তোমাদের জন্য দোয়া করি আ যুবক আ যুবক নবীর প্রেম কারণ অন্তরে আছে আয় নবীর ভালোবাসা কার অন্তরে আছে আয় যুবক আয় একটু ধর আল্লাহ তোদেরকে দেখুক নবীর প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে আর কোনোদিন দাঁড়ি কাটবি না যুবক উঠ এখন সময় আছে আ উঠে আ তোদের জন্য দোয়া করব আ যুবক আয় কে আছো আর দাঁড়ি কামাবি না কোনোদিন একটু আহাতর জন্য দোয়া করে দিব বেলালের মতো আসে যদি কেউ হইত পারে রে মতো আশেক যদি কেউ হইতে পারে আল্লাহ রব্বুল আলামিন তাদের কেউ নবীর আশেক পাগল বানাই দিবে বলেন আমিন মাশাআল্লাহ তোমাদের সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে মক্কা মদিনা যাবার তৌফিক দান করে বলেন আমিন আল্লাহ যেন এদের খাতিরে মাহফিলকে কবুল করে বলেন আমিন যাও বাবা যাও সুন্নতের উপর আমল করবা রসুলের সুন্নতের উপর আমল করবা দোয়া করে দিলাম আল্লাহ তোমাদেরকে যেন মর্দে মুজাহিদ হিসেবে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইয়েরা আমার নবীর মহাব্বত ভালোবাসা যাদের অন্তরে থাকবে এরা নবীকে কষ্ট দিতে পারে না কি বলেন ঠিক কিনা আজকের আলোচনা থেকে আমরা যতটুকু বুঝলাম একটা বেনে যদি নামাজি হতে পারে একটা দারিবিহীন যুবকের চাহার মধ্যে যদি দাঁড়িয়ে উঠতে পারে আজকের মাহফিল সার্থক কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা